লকডাউনে মা এবং বোনের সাথে বাড়িতেই সময় কাটিয়েছেন টাইগার শ্রফ, আর এই সময়টাকে কাজে লাগিয়ে সাক্ষী থাকলেন এক নতুন অভিজ্ঞতা। এতদিন দর্শক তার অ্যাকশন দেখেছেন, আবার অনেকেই তার নাচেরও ভক্ত। ফ্লাইং জেট থেকে শুরু করে মুন্না মাইকেল, বাঘি, বাঘি টু, হিরোপন্থী, ওয়ার এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন জ্যাকি পুত্র। টাইগার শ্রফের মুকুটে এবার জ্বলল নতুন পালক, কারণ এবার তিনি গানও গেয়ে ফেললেন। সোমবার দিন ইনস্টাগ্রামে নিজের গাওয়া প্রথম গানের একটি মোশন পোস্টার শেয়ার করলেন তিনি। গায়ক হিসাবে আত্মপ্রকাশ করার এই মোশন পোস্টারে দেখা যাচ্ছে হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছেন টাইগার শ্রফ, আর এই গানটির নাম হতে চলেছে আনবিলিভেবল। মোশন পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে টাইগার শ্রফ লিখেছেন, নিজের গাওয়া গানের তালে নাচার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, কিন্তু কখনো সাহস করতে পারিনি। তবে নতুন কিছু আবিষ্কার করতে লকডাউনে অনেকটা সময় ব্যয় করেছি, আর এই অভিজ্ঞতা সত্যিই অবিশ্বাস্য। আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটি শিগগিরই শেয়ার করার জন্য মুখিয়ে রয়েছি। জলদি প্রকাশ হবে টিজার। টাইগার শ্রফের এই ক্যাপশন থেকেই জানা যাচ্ছে এই ভিডিওতে গানের সঙ্গে নাচও করেছেন তিনি। কোরিওগ্রাফি করেছেন পরেশ, সঙ্গীত পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা, গানটি লিখেছেন ডিজি মাইনে এবং অভিতেশ। এই মিউজিক ভিডিওটি প্রযোজনা করছে বিগ ব্যাং মিউজিক। টাইগার শ্রফকে এই বছরই মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত আহমেদ খানের ছবি বাকি থ্রিতে শ্রদ্ধা কাপুরের সাথে অভিনয় করতে দেখা গিয়েছিল।